আপনি কি ফুলপরি সাধনা করতে চান আপনি কি পরে দ্বারা যে কোনো কাজ হাসিল করতে চান আপনি কি উক্ত ফুলপরি দ্বারা যাকে খুশি তাকে আপনার বাধ্য করতে চান আপনি কি উক্ত ফুলপরিকে নিজের বসীভূত করে যা খুশি তা করায় নিতে চান আপনি কি উক্ত ফুলপরি দ্বারা স্বর্ণ অলঙ্কার অর্জন করতে চান আপনি কি উক্ত ফুলপুরিকে যেখানে খুশি সেখানে পাঠাইয়ে যে কোনো কাজ অনায়াসে হাসিল করতে চান তাহলে আর কোনো চিন্তা নেই আজকের বলা উক্ত এই সাধনটি প্রয়োগ করে আপনি ফুলপুরিকে আপনার বাধ্য করে উক্ত ফুলপুরির দ্বারা যা খুশি তা অনায়াসে করায় নিতে পারবেন খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল আজকের বলা উক্ত এই ফুলপুরি সাধনাটি তো অনেক দিন যাবত আমার কিছু সাবস্ক্রাইবার ভাই এবং ভিউয়ার্স ভাইরা রিকোয়েস্ট করে থাকেন যে গুরুজি আপনার কাছে যদি ফুলফরি সাধনা কোনো সহজ সরল যন্ত্র বা মন্ত্র বা সাধন থাকলে দিন তাই আজকের বলা উক্ত এই সাধনটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকের উক্ত এই সাধনা প্রয়োগ করে আপনি ফুলফরিকে বাধ্য করে উক্ত ফুলফরি দ্বারা যা খুশি তা অনায়াসে করায় নিতে পারবেন এবং আপনার বাধ্য করে রাখতে পারবেন আপনি যেখানে খুশি সেখানে পাঠাতে পারবেন এমন এমনকি স্বর্ণ মুদ্রাও উক্ত ফুলপুরি দ্বারা অর্জন করতে পারবেন তো আমি আগেই বলে দিচ্ছি প্রত্যেকটি সাধনার পিছিয়ে গোপন কিছু রহস্য থাকে আপনি যে কোনো সাধন করবেন না কেন উক্ত সাধনার যে গোপন রহস্যটি উক্ত গোপন রহস্যর কারণে আপনার সাধনা ব্যাঘাত করতে পারে সেই জন্য খুবই সাহসিকতার সাথে উক্ত সাধনাটি আপনাকে করতে হবে আমি আরেকটু কথা বলে দিচ্ছি আপনি জিন বুধ দেহদানব মাদার কালী অথবা যে কোনো অপদেবতা সাধন করতে যাবেন আপনাকে অবশ্যই আপনার মিত্র হাতে নিয়ে সাধনা করতে হবে আপনি যখন সাধনা করবেন সাধনার সময় আপনাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো হবে বিভিন্ন প্রকার আপনার সাধনাকে ব্যাঘাট ঘটানোর জন্য অনেক প্রকার ভয়ভীতি আপনাকে দেখাতে দেখাবে সেই দিকে বিচলিত না হয়ে আপনি সাধনার কর্ম চালিয়ে যাইতে হবে আপনি যদি বিতুলক হন তাহলে আজকের বলা উক্ত সাধনাটি আপনার জন্য নয় আপনি যদি অন্তান্ত সাহসী লোক হন তাহলে আপনার যদি উপযুক্ত গুরু থাকে তাহলে আজকের সাধনাটি আপনার জন্য আজকের উক্ত এই সাধনা প্রয়োগ করে ফুলপুরিকে বাধ্য করে উক্ত ফুলপুরি দ্বারা অনা আসে যা খুশি তা করায় নিতে পারবেন তবে সাধনা চলাকালীন আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো হলো উক্ত ফুলফরি খুবই সুন্দরী এবং রূপবতী হয়ে থাকে আপনার সাধনা চলাকালীন উক্ত ফুলফরি আপনার চোখের পাশে এসে অথবা আপনার আশপাশে এসে রূপের গৌরব দেখাইয়ে আপনাকে বিচলিত করার চেষ্টা করবে সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে অবশ্যই অবশ্যই সাধনাটি চালিয়ে যেতে হবে যদি উক্ত ফুলপরের রূপে আপনি বিচলিত হয়ে যান অর্থাৎ আপনি কাবু হয়ে যান তাহলে আপনার মিত্র হানি অনিবার্য সেই দিকে লক্ষ্য রেখে আজকের বলা উক্ত সাধনাটি আপনাকে প্রয়োগ করতে হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহ হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা উক্ত সাধনটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে সাধন ক্রিয়া করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ফুলের ফুলেশ্বরী ডাকুঙর তোরে আসিয়া দেখা দে মা কালীর বরে শীঘ্রই আয় রং রং আয় আয় শোয়া আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো উং উং ফুলফরি ফুলেশ্বরী ডাকুং অর তোরে আসিয়া দেখা দে মা কালীর বরে শীঘ্রই আয় রং রং আয় আয় শোয়া তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন এবং আপনি কিভাবে সাধন করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধনাটি করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আজকের বলা উক্ততে মন্ত্রটি ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সাধনার পালা আপনি কিভাবে সাধন করবেন তো আপনাকে সাধন করতে হলে আমাবস্যা রাত্রি থেকে উক্ত সাধনাটি আরম্ভ করতে হবে তো যখনই আমাবস্যা রাত্রি আসবে তখন মানুষ যখন নিদ্রামগ্ন হয়ে থাকবে রাত্রে বারোটার পরে পাক পবিত্র অবস্থায় একাগ্রতার সাথে একাগরে লবান ধূপ আখের বাতি গোলাপ জল ছিটিয়ে আপনার পরনে সাদা বস্ত্র পরে অর্থাৎ সাদা কাপড় পরে আপনার শরীর বন্ধ করে এবং আপনার আসনকে পারফিকভাবে বন্ধ করে পশ্চিমমুখী বসে আজকের বলা উখতে এই মন্ত্রটি দুইশত এগারো বার জপ করতে হবে যখনই আপনি আজকের বলা উঠতে এই মন্ত্রটি দুইশত এগারো বার জপ করবেন এবং প্রত্যেকবারই আপনাকে ধূপ কাঠি রাখতে হবে আপনার শরীরে আতর সুবাসিত মেখে অর্থাৎ আপনার শরীরে হিনা আতর মেখে আপনাকে সাধনাটি করতে হবে তো সাধনার সময় আপনাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাবে সেই দিকে লক্ষ্য না রেখে একটানা দুই শত এগারোবার উক্ত মন্ত্রটি আপনাকে পড়তে হবে এইভাবে আপনি এক পূর্ণিমা থেকে অন্ন পূর্ণিমা পর্যন্ত এক নাগারে সাধনাটি চালিয়ে যাইতে হবে তো সাধনা চলাকালীন আপনাকে যে কাজটি করতে হবে আপনার স্ত্রী মা বোন কারোর সাথে কোনো সঙ্গ দেওয়া চলবে না অর্থাৎ অন্য কোনো নারীর সাথে কোনো সঙ্গ দেওয়া চলবে না আপনি সাধনার চলাকালীন সাধনার দেনে থাকতে হবে এবং সব সময় উক্ত সাধনা দেনে থাকতে হবে কারো সাথে কোনো কথা বলা চলবে না বলতে পারেন যে কোনো কাজের কথা কিন্তু অহেতুক কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না এক কথায় আপনি সাধনা চলাকালীন আপনার স্ত্রী বলেন আপনার মা বলেন আপনার বোন বলেন আপনার মেয়ে বলেন কারো সাথে আপনি সঙ্গ দিতে পারবেন না এইভাবে যখন উক্ত সাধনাটি আপনি চালিয়ে যাবেন উক্ত সাধনার মধ্যস্থানে বিভিন্ন সময় আপনাকে উক্ত ফুলপুরি এসে তার রূপের গৌরব দেখায় আপনাকে সাধনা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে আপনি সেই দিকে লক্ষ্য না রাখে উক্ত সাধনাটি এই পূর্ণিমা থেকে অন্য পূর্ণিমা পর্যন্ত চালিয়ে যাইতে হবে তো যখনই উক্ত ফুলপুরি আপনার চোখের সামনে এসে আপনার কাছে আত্মসমর্পণ করবে অর্থাৎ আপনাকে বলবে আমাকে কি জন্য ডাকা হয়েছে তখন আপনি মন্ত্র বন্ধ করে আপনি ওনার কাছ থেকে তিনটি বসন আপনি জবাব নেবেন অর্থাৎ তিনটি কথা বলবেন যে কথাগুলোর দ্বারা ওনাকে বাইককে আবদ্ধ করে ফেলবেন অর্থাৎ আপনাকে বলতে হবে আমি যখন ডাকি আপনি তখন আসতে হবে এবং আমি যেখানে আপনাকে পাঠাই সেখানে আপনি যাইতে হবে এবং আমি আপনাকে যেই কাজ করে দিতে বলি সেই কাজ আপনি করে দিতে হবে যদি আপনাকে এই তিনটি বসন প্রতিশ্রুতি দেয় অর্থাৎ আপনাকে জবানবন্দি যায় যে হ্যাঁ আমি আপনার কথাগুলা মানব এবং আপনার এই কথা আমি মেনে নিচ্ছি তাহলে সালাম করে ছেড়ে দেবেন তবে আমি আবারও বলে দিচ্ছি উক্ত ফুলপুরি খুবই রূপবতী আপনাকে যৌবনের তাজ্জলি দেখাই আপনাকে রূপের সৌন্দরী দেখাই আপনার সাথে মিলন করার জন্য মিলনের জন্য পলবন দেখাবে যদি আপনি উক্ত ফুলপুরের উক্ত প্রলবনে ফেরে পড়ে যান তাহলে আপনার মিত্র অনিবার্য আপনি যা খুশি তা করতে পারবেন যখনই আপনার তিনটি বাক্য উনি আপনাকে দিয়ে স্বীকৃতি দেবে তখন আপনি যা খুশি তা করতে পারবেন এর আগে আপনাকে কিছু করতে পারবেন না যদি করতে যান তাহলে অবশ্য অবশ্যই আপনার মিত্রহানি হানি হতে পারে তবে আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি আজকের বলা উক্ত এই সাধনটি প্রয়োগ করার আগে আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন আর আপনার উপযুক্ত গুরু না থাকলে অবশ্যই আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফিজ